বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নানা গুঞ্জনের মধ্য দিয়ে হুট করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রীময়ী এবং কাঞ্চন, যার পরে সোশ্যাল মিডিয়াতে চলে তুমুল আলোচনা সমালোচনা। আর মাত্র কয়েকদিন আগেই জানা গেল, বিয়ের 9 মাসের মাথায় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। 2 নভেম্বর এই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। শ্রীময়ী যে প্রেগনেন্ট হয়েছেন সেই বিষয়টা একেবারে পুরোপুরি গোপন ছিল। সন্তান জন্মের মাত্র কয়েকদিন পরেই জানা গেছে এই খবর। সম্প্রতি শ্রীময়ী কাঞ্চনকে নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন, যেখানে কাঞ্চন সন্তান জন্মের পর কিভাবে তাকে আগলে রেখেছে তারই বর্ণনা দিয়েছেন তিনি। প্রেম থেকে বিয়ে পর্যন্ত নানা কটাক্ষ শুনতে হয়েছে শ্রীময়ীকে। দীর্ঘ 12 বছরের চেনা জানা ছিল, প্রায় 1 দশকের বন্ধুত্বের পর সম্পর্ক পরিণতি পেয়েছে। বিয়ের আগে হোক বা পরে শ্রীময়ীর জীবনে ভালো মন্দের সাথে ছিলেন কাঞ্চন। স্বামী হাতে ধরে চা খাইয়ে দিয়েছেন, এমন একটি ছবিও ভাগ করে নিয়েছেন শ্রীময়ী। সঙ্গে লিখেছেন, ভালো কিংবা খারাপ সব পরিস্থিতিতেই যেই মানুষটা আমার পাশে থেকেছে, বিয়ের অনেক আগে থেকে সে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার মাতৃত্বের সফরে প্রথম দিন থেকে সেই মানুষটা আমার খেয়াল রেখেছে, আমার শরীরের যত্ন নিয়েছে, আমার সব আবদার মিটিয়েছে, আমার মুড সুইং হাসি মুখে সহ্য করেছে। তবে মেয়ে হওয়ার পর নাকি কাঞ্চনের সেই যত্ন আরো বেড়ে গিয়েছে। স্বামীর জন্য এই নতুন অতিথিকে পৃথিবীতে আনতে পেরেছেন বলেও কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীময়ী। তিনি আরো লিখেন, মায়ের যত্ন নিচ্ছে, রাতে আমার সঙ্গে বারবার উঠছে কেবিনে, হয়তো তোমার জন্যই আমি নতুন একটা জীবন পৃথিবীতে আনতে পেরেছি সুস্থভাবে। এই মানুষটা আমাকে পৃথিবীর সেরা উপহার দিয়েছে, তোমাকে বড্ড ভালোবাসি। অনেকেই এই জুটির ভালোবাসা দেখে আপ্লুত, আবার অনেকেই কবে প্রেগনেন্ট হয়েছে সেটা নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর এই কাঞ্চন শ্রীময়ীর সন্তান সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।